ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু সেন্ড করতে হবে। আপনারা এই ভিডিওটি থেকে জেনে নিতে পারবেন তার কমপ্লিট ইনফরমেশন। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয় ভিডিওটিকে। দেখুন এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে বরানগর পৌরসভা অর্থাৎ বরানগর মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ বরানগর মিউনিসিপ্যালিটি .org, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদের সামনে এখানে ওপেন করেছি। এবং এই ওয়েবসাইটে যখন আপনারা ওপেন করবেন তখন দেখতে পাবেন যে আপনার সামনে একটা প্রথমে আপনার সামনে শো করবে ব্রেকিং নিউজ বলে, আপনার সামনে এখানে শো করছে দেখুন যে ব্রেকিং নিউজ। এবং এখানে দেখুন যে আপনার সামনে যে যে পোস্টে নিয়োগ করা হবে তার এখানে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর এখানে কিন্তু আপনার সামনে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে শো করছে বরানগর মিউনিসিপ্যালিটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 3, ঠিক একরকমভাবে আপনাদেরকে নোটিফিকেশন নম্বর 4 এবং আপনাদের সামনে নোটিফিকেশন নম্বর 5 অর্থাৎ গ্রুপ সি এবং ডি আপনাদেরকে পোস্টে নিয়োগের কিন্তু এখানে বিজ্ঞপ্তি বেরিয়ে চলে এসেছে। এবং এখানে দেখুন যে আপনাদের সামনে আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে পুরো অফলাইনে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট কিন্তু সেন্ড করতে হবে, সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটাও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার সামনে এখানে বলে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলে এখানে দেখুন যে আপনারা যখনই এই প্রথম যে আপনার নোটিফিকেশান নম্বর 3 অপশানে যখনই আপনারা এখানে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, তা আপনারা যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে নতুন একটা অর্থাৎ 3 নম্বর নোটিফিকেশানটা কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। দেখুন সেই 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অর্থাৎ নোটিফিকেশান নম্বরটা আমি এখানে আপনার সামনে এখানে ওপেন করেছি, যেটা আপনার 18/11 অর্থাৎ 18ই নভেম্বর কিন্তু আপনার সামনে এখানে বেরিয়ে চলে এসেছে। এবং এখানে দেখুন যে আপনাদের সামনে শো করছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে দেখুন যে আপনাদের সামনে নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট বেরিয়ে চলে এসেছে 3খানা। এখানে আপনাদেরকে স্কেল্পে রাখা হয়েছে PB2A, আপনাদেরকে এখানে সেটা শো করছে দেখুন যে এখানে আপনাদেরকে 5400 থেকে 25200 সঙ্গে আপনারা গ্রেডপে পেয়ে যাবেন 2600 টাকা। এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তার জন্য এখানে কোয়ালিফিকেশান বলেছে দেখুন যে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে বলে দিয়েছে আপনাদেরকে এখানে এজ রাখা হয়েছে, আপনাদেরকে এখানে লোয়ার এজ লিমিট এখানে বলেছে আপনাদেরকে 18 এবং আপনাদেরকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং বয়সটা আপনাদের গণনা করা হবে 1/1/2019 অনুযায়ী অর্থাৎ 1 জানুয়ারি 2019 অনুযায়ী কিন্তু আপনাদের গণনা করা হবে। আর আপনারা যদি SC ST বা OBC ক্যান্ডিডেটের অন্তর্গত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং ঠিক একই রকমভাবে যখন আপনারা নোটিফিকেশান নম্বর 4 অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশানে তখনই কিন্তু আপনার সামনে এরকম একটা নোটিফিকেশান আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে বরানগর মিউনিসিপ্যালিটি, এবং ডেট আপনার সামনে একই রকমভাবে শো করবে। এবং এখানে দেখুন যে আপনাদের সামনে গ্রুপ ডি পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে দেখুন যে আপনাদেরকে সামনে সেটা শো করছে আপনাদেরকে পিয়ন পদে কিন্তু নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকান্সি 4খানা বেরিয়ে চলে এসেছে এবং এখানে আপনাকে 4900 থেকে 16200 টাকা সঙ্গে আপনাদেরকে গ্রেড পে রাখা হয়েছে 1700 টাকা। এখানে আপনাদেরকে PB1 রাখা হয়েছে, এখানে আপনাদেরকে মিনিমাম 8 পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, সেটা আপনার সামনে এখানে শো করছে দেখুন যে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে এখানে বলেছে দেখুন যে আপনাদেরকে লোয়ার এজ লিমিট রাখা হয়েছে 18 এবং ম্যাক্সিমাম আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করে নিতে পারবেন। এবং ঠিক একই রকমভাবে যখনই আপনারা নোটিফিকেশান নম্বর 5 ক্লিক করবেন অর্থাৎ ডাউনলোড লিঙ্কে তখন আপনার সামনে কিন্তু এরকম একটা নোটিফিকেশান নম্বর এখানে আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। নোটিফিকেশান নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে 5 আপনার সামনে শো করছে এবং সঙ্গে সঙ্গে আপনার সামনে ডেটও শো করছে 18/11/2019 কিন্তু এটা ইস্যু হয়েছে। এবং এখানে দেখুন যে আপনাদের সামনে নিয়োগ করা হবে মজদুর পদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 50খানা কিন্তু বেরিয়ে চলে এসেছে। এখানে স্কেলপে রাখা হয়েছে 4900 থেকে আপনাদেরকে 16200 টাকা সঙ্গে আপনাদেরকে গ্রেডপে রাখা হয়েছে 1700 টাকা। এই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে 8 পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে দেখুন যে আপনাকে ক্যাটাগরাইজ ভ্যাকান্সি আপনার সামনে শো করছে, এখানে আপনাদেরকে লোয়ার এজ লিমিট 18 এবং ম্যাক্সিমাম আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করে নিতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর আপনারা যদি আপনার এলাকার বা আপনার ডিস্ট্রিক্টের এরকম নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ডিস্ট্রিক্ট অথবা আপনার এলাকার মিউনিসিপ্যালিটির নাম টাইপ করুন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম লেটেস্ট জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে চান তাহলে আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট কিন্তু ডাউনলোড করতে হবে, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট একটা সেন্ড করতে হবে। সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আমি আপনার সামনে এখানে ওপেন করেছি, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনাদেরকে বলেছে প্রথমে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনাদেরকে দিতে হবে এবং ডেটও আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা প্রথমে পেয়ে যাবেন নোটিফিকেশনের বাঁ দিকে দেখতে হবে আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই আপনারা এখানে দিয়ে দিতে হবে। নেক্সট এখানে আপনার অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজের সেলফ অ্যারেস্টেড করে আপনাদেরকে একটা ফটোকপি এখানে লাগাতে হবে আপনাদেরকে। নেক্সট এখানে আপনার সামনে শো করছে দেখুন যে আপনাদেরকে ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে এখানে আপনার নাম লিখতে হবে, তারপরে আপনার ফাদার হাজব্যান্ড অথবা আপনার গার্জেন নেম, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে,
তারা আপনাদেরকে 1/1/2019 অনুযায়ী আপনাদেরকে বয়স কত হচ্ছে তার এখানে আপনার লিখতে হবে। নেক্সট এখানে আপনার 5 নম্বরে বলছে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল না ফিমেল, সে বক্স আপনার টিক করবে। নেক্সট এখানে আপনার ন্যাশনালিটি, তারপর আপনার রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে, তারপর এই বক্সে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, পুরো অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। নেক্সট এখানে আপনার কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডি থাকলে আপনারা কিন্তু অবশ্যই এখানে ইমেল আইডিটাও দিয়ে দেবেন। নেক্সট এখানে বলেছে দেখুন যে আপনি যে ক্যাটাগরির অন্তর্গত সেই বক্সে আপনারা টিক করবেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির অন্তর্গত হবেন সেই বক্সে আপনারা কিন্তু টিক করে দেবেন। এখানে 12 নম্বর আপনার সামনে শো করছে দেখুন যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে, আপনার যতগুলি পাস করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তার ডিটেলস আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন, কোন বোর্ড থেকে কোন স্কুল থেকে এবং আপনাদেরকে এক্সামিনেশন পাস করে পাস করেছেন, ইয়ার অফ পাসিং, তারপর টোটাল মার্ক কত ছিল, মার্ক অবটেন, তার পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার কম্পিউটার নলেজ দিয়ে দেবেন, তারপরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে ডিটেলসে লিখতে পারেন। এবং নেক্সট এখানে আপনার বলেছে ডিক্লারেশন করতে হবে, এখানে বলেছে দেখুন যে আপনার সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের, তারপরে ডেট এবং প্লেস দিয়ে কিন্তু আপনার এটা পুরো কমপ্লিট হয়ে যাবে ফর্মটা। এবং যখন আপনাদের এই ফর্মটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বলেছে দেখুন যে আপনাদেরকে এখানে সেটা শো করছে আপনাদেরকে লাস্ট ডেট হচ্ছে 6/12/2019 অর্থাৎ 6 ডিসেম্বর 2019 হচ্ছে এদের লাস্ট ডেট, আপ টু 4 PM এর আগে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে বলেছে দেখুন আপনাদেরকে অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট আইদার বাই অর্ডিনারি পোস্ট অথবা আপনাদেরকে যদি ক্যান্ডিডেটকে বলেছে দেখুন যে অলসো সাবমিটেড অ্যাপ্লিকেশন ডাইরেক্ট ইন দ্য ড্রপ বক্স, তাহলে এখানে আপনার সামনে শো করছে দেখুন যে, এবং এখানে দেখুন যে আপনার সামনে শো করছে আপনাদেরকে বলে দিয়েছে দেখুন যে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই রেজিস্টার পোস্ট বা কুরিয়ার সার্ভিস, এটা আপনার সামনে এখানে শো করছে দেখুন। তাহলে আপনারা কী করবেন, আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা কী করবেন, এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ফর্মটা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অর্ডিনারি পোস্ট ব্যবহার করে অথবা আপনারা সেখানে গিয়েও ডাইরেক্ট ড্রপ বক্স ব্যবহার করেও কিন্তু আপনারা দিয়ে আসতে পারবেন। তার লাস্ট ডেট হচ্ছে 6/12 অর্থাৎ 6 ডিসেম্বর, এবং যে অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন তার এখানে বলেছে দেখুন যে আপনাদেরকে সেটা শো করছে, এই অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনারা অর্ডিনারি পোস্ট ব্যবহার করেও 6/12/2019 আগে কিন্তু আপনারা দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো, আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।